हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल मौसुम इज लाइव। आशा कर हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल मौसुम इज लाइव। आशा करछि तुम्हारा सबाई खूब खूब भालो आछो, आमरा बेश भालो आछि। आज के होच्छे सैटरडे। सैटरडे ते सकाल थेके बृष्टि छिलो, एतक्षणे हल्का एकटु रोद उठेछे, किन्तु वेदारटा एकेबारे मेघलाई आछे। सिरियासलि माझे मध्ये मनेई होच्छे जे आमी माने वेदार रिपोर्टार। सिरियासलि किछु करार नेई। आर আর একটা কথা, মানে হয়তো বিষয়টা একটু হাসি পেলো আমার, কিন্তু অনেক অনেক জায়গায় দেখছি যে বানভাসি চলছে, পুরো বন্যা চলছে। তারপর কত কত মানুষ জলের অভাব ভোগ করছে, মানে একদম কিছু কিছু এলাকা তো পুরো জলে ডুবে রয়েছে এখনো অবধি। তো তাদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি, কিচ্ছু করার নেই, আর আমরা তো কিছু করতেও পারবো না। তো খুব খারাপ লাগছে এগুলো ভেবে, আর খুব দুঃখজনক বিষয়গুলো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমরা অনেক অনেক ভালো থাকো, তোমাদের সমস্ত কিছু অসুবিধা যেন খুব তাড়াতাড়ি মিটে যায়, তোমরা আবার নর্মালভাবে জীবনযাপন যেন করতে পারো, আমি এটা ঈশ্বরের কাছে কামনা করছি। তো আর বেশি বকবক না করে চলো ব্লগটা শুরু করা যাক, দেখতে থাকো আমার সাথে, চলো। দেখো, নতুন বাড়ি চলে এলাম আর নতুন বাড়ির কাজগুলো লাগানো বললাম কমপ্লিট হয়ে গেছে, আমি গেলে তোমাদের অবশ্যই দেখাবো। তো আমি এসেছি আর এই দেখো কাজগুলো লাগানোর পর ঠিক এরকম লাগছে, খুব সুন্দর লাগছে। যে আমি ভেতর থেকেই দেখালাম, বাইরে থেকে দেখালাম না, এখন বাইরে থেকে একটা দেখাতে পারলাম, সেটা দেখে নাও তোমরা। এতক্ষণ যেগুলো দেখছিলে সেগুলো ছিল রুমের জানালাগুলো, আর এগুলো হচ্ছে সিঁড়ি ঘরের জানালার কাঁচ। এই কাঁচটা ওই কাঁচগুলোর থেকে আলাদা, মানে এটা ঘষা কাঁচ, তো এটার লুকটা সম্পূর্ণ অন্য রকমের। আর যেটা বলেছিলাম দেখো বাইরে থেকে, এটা হচ্ছে বাইরে থেকে বাইরেরটার লুক, এটা ঠিক এরকম। প্রায় 3 ঘন্টা এখানে বসে আছি, 3 ঘন্টা। কেন বসে আছি পরে বলছি। বন্ধুরা, বাজে 7টা আর মাথাটা পুরো যন্ত্রণা করছিল, কেন কি কারণে পরে বলছি। প্রচণ্ড ফুচকা খেতে ইচ্ছে করছে, তাই আমি চললাম ফুচকার দোকানে ফুচকা খেতে। তো চলো ফুচকা টুচকা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে, এসে কথা বলছি। ফুচকা খেয়ে নিলাম আর নিয়ে নিয়েছি একটু আলু কাটা চুরমুর, যেটা বাপ রেখো অন্ধকার। চলো বাড়িতে গিয়ে কথা বলছি। দেখলে বন্ধুরা, আমি ফুচকা খেয়ে চলে এলাম আর আলু কাটা নিয়ে চলে এলাম, যেটা আমি এখন খাচ্ছি। দেখি কেমন, মানে বানিয়েছে ভালোই, কিন্তু আমি একটু টকটা কম খাই, তো টকটা একটু বেশি দিয়ে দিয়েছে। টেস্টি আচ্ছা, ছেলে পাশ থেকে বলছে টেস্টি, খাও খাও খাও। খাই না, ও খাই না, শুধু ওপরে যে স্যাঁও ভাজাগুলো ছড়ানো আছে সেগুলোই শুধু নিয়ে নিয়ে খাচ্ছে, ব্যাস আর কিচ্ছু খায় না। আর আলু তো একদমই পছন্দ করে না, একদম আলু পছন্দ করে না ও, মানে আদার্স খাবারেও যদি আলু পেয়ে যায় তাহলে সেই খাবারটাও খেতে চায় না। তো যাই হোক, আমি তোমাদেরকে বললাম যে কি ঘটনা কি বলছি, তো আজকে আমি কোনোভাবে সেরকম ব্লগ করতেই পারলাম না, না কিছু কাজ দেখাতে পারলাম, না তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারলাম, কারণ আমার নিউ হাউসেই কেটে গেল বললাম 3.5 ঘন্টা। মানে আমি বাড়ি এলাম 2টো, জানো কটায় গেলাম,
11টা 12টা একটা দুটো হ্যাঁ 3 ঘন্টা ওরকম 11টা পৌনে 11টা নাগাদ গেছি আমি 10:30টা পৌনে 11টা নাগাদ গেছি ওরকমই গেছি আমি তাহলে 3 ঘন্টা আমার ওখানেই কেটে গেল আমাকে হাজবেন্ড বলেও নিয়ে গেল না যে আমার মানে এতটা লেট হবে আর কি আর আজকে ডিসিশন নিতে হবে কালারের সেট গুলো মেন ঘরের কালার তো চুজ হয়ে গেছে ঠিক কথাই কিন্তু আমার বাইরে প্রচুর মানে জানালাতে বলো ফ্রন্ট সাইডে বলো প্রচুর ডিজাইন আছে মানে বিট আছে প্রচুর ডিজাইন বলতে বিট গুলো আছে আর জানালাগুলো আমার খুব সুন্দর ডিজাইন করা আছে তো বডি কালার একটা হবে আর ওই ডিজাইনগুলোর কালার কিন্তু অন্য হবে আমাকে হাজবেন্ড বলে একেবারে নিয়ে গেল না যে ওখানে তোমাকে ওই কালারগুলো চুজ করতে হবে তো বিশ্বাস করো এক লিটার করে স্যাম্পলগুলো আনা হচ্ছিল যেটা যেটা চয়েস করছিলাম কালার তিনখানা স্যাম্পল আনা হলো কিন্তু বডি কালারটা এতটাই সুন্দর আর এতটাই মানে মিষ্টি কালার যে আদার্স কোনো কালার দিলেই ওই ওর মিষ্টতাটাকে নষ্ট করে দিচ্ছে তো এটা নিয়ে হয়ে গেছে সমস্যা তো দুটো অবধি থেকেও কোনো কিছু করা গেল না শেষে মাথা টাথা ধরে একাকার কিচ্ছু খাওয়া হয়নি খিদেও পেয়েছিল প্রচুর জোর অল্প জল জল ছিল ওখানে অল্প জল খেতে পারলাম শুধু আর মাথা আর কোনো কিচ্ছু কাজ করছিল না তো ফাইনালি এতক্ষণ থাকার পরও কোনো লাভ হলো না কারণ কোনোটার সাথে কোনোটা ম্যাচ করছে না এমন একটা মুশকিল হয়ে গেছে মানে বডি কালারটা এতটা মিষ্টি হয়ে গেছে যে আদার্সগুলো নিয়ে খুব সমস্যা হয়ে যাচ্ছে আজকে আর হলো না আজকে ওরা বাড়ি চলে গেল আমরাও বাড়ি চলে এলাম কারণ আমি আর পারছিলাম না দাঁড়িয়ে থাকতে কন্টিনিউ ওই 3-3.5 ঘন্টা ধরে দাঁড়ানো যায় সম্ভব সেটা সম্ভব না কাজগুলো যেমন কাজ দু রকমের কাজ লাগানো হয়েছে তিন রকমের কাজ লাগানো হয়েছে তো সেগুলো দেখালাম আমি তোমাদেরকে দু রকমই দেখালাম আর একরকম বাথরুমে যেগুলো লাগানো হয়েছে ওই সিঁড়ি ঘরে যেটা লাগানো হয়েছে ওই রকমই সেম হোয়াইট কালারের ওরকমই হোয়াইট কালারের বাস তো আর বাইরে থেকে আমি তোমাদেরকে কাজগুলো দেখাতে পারলাম না কারণ কালারটা আমি এখন চাইছি না রিভিল করতে আমি তোমাদেরকে পুরো কালারটা করে তারপর দেখাতে চাইছি তো যেহেতু কালার হচ্ছিল কাঁচ দেখাতে গেলে কালারও দেখা যেত সেহেতু আমি আর দেখাতে পারলাম না তো একবারেই দেখে নিও যে কেমন লাগছে ঠিক আর আমাকে অবশ্যই জানিও তো তার আগে তো আমাদেরকে ওটা মানে ঠিক করতে হবে আমি এই চিন্তায় বা এই ভয়গুলোই পাচ্ছিলাম ঠিক এই ভয়গুলোই আমি পাচ্ছিলাম যে কি হবে কালারটা বাইরের কালারটা বডি কালার হয়ে গেছে তো কি হয়েছে ডিজাইনগুলোতে কালার দিতে হবে আমার বিটগুলোতে কালার আছে জানালাগুলোতে কালার আছে সেই ভেবে ভেবে সারা দুপুর ওই ভাবনা চিন্তা করে আবার কালার প্যালেট নিয়ে বসে টসে মানে কি বলবো মাথা পুরো খারাপ কি করে যে বের করব কালারটা কি করে যে ম্যাচিং করাবো ওইটা নিয়ে আমি পড়ে গেছি খুব সমস্যায় আর এই সময় ওয়েদারটা ঠিক আছে বলে ওরা মানে দাদারাও চাইছে যে এই টাইমটাতে কাজটা টেনে করে দিতে কারণ ওয়েদার কোন সময় খারাপ হয়ে যাবে বলা খুব মুশকিল তাই না বলা খুবই মুশকিল তো আমরাও চাইছিলাম তো জানি না দেখা যাক আজকে যা হলো হলো কালকে আবার যেতে হবে কালকে আবার দেখতে হবে তো ওই জন্য খুব একটা ব্লগও আজকে করতে পারলাম না আর আজকে আর কিছু ভালোও লাগছে না কারণ আবার আমি কালার নিয়ে বসবো আবার কালার নিয়ে ভাবতে হবে ভাবনা চিন্তা করে ম্যাচিং করাতে হবে তো ওটা নিয়ে আবার আমি বসবো তো বন্ধুরা আজকের মতো আমি ব্লগটা এখানে এন্ড করে দেবো কারণ আমাকে ওই কাজটা আজকে যেমন করেই হোক বার করতে হবে তারপরে যাব রুটি করতে তো 1-2 ঘন্টা ওইটা নিয়ে বসি তারপর রুটি করতে যাব আর আজকের মতো আর কিছু দেখাচ্ছি না কিছু বলারও নেই আমার যতক্ষণ না ওটা আমি ঠিক করতে না পারছি আমার একটা চিন্তা ভাবনা মানে চিন্তা কাজ করে যাচ্ছে প্রচণ্ড হেডেক কাজ করছে আমার মাথাটা বলছে না এখনও ধরে আছে প্রচণ্ড পরিমাণে ওই জন্য একটু বাইরে বেরিয়ে ফুচকাটা খেয়ে এলাম যাতে একটু মানসিক শান্তি পাই আর কি একটু মাইন্ডটা ফ্রি হয় তো চলো একটু মাইন্ড ফ্রি করে নিয়েছি তোমাদের সাথে একটু কথা বলে নিয়েছি আর এবার আমি বসে পড়বো ওটা নিয়ে কালার প্যালেট নিয়ে তো আজকের মতো বন্ধুরা আমি ব্লগটা এখানে এন্ড করছি তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে
আজকের মতো আসি, টাটা বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।